াম রহমতুল্লাহি অবর আকাথ যে আমাদের সম্মানিত বোন জানতে চেয়েছেন যে আমরা অনেক সময় বাহানাল্ল আহমদুল্লাহ সমস্ত জিজ্ঞাসা করে থাকি তো এই জিকে আজকার করার সময় আমাদেরকে কি ঠোঁট নাড়িয়ে জিকির আজকার করতে হবে না মনে মনে করলেও সেগুলো হবে ফেলা যখন কোনো ভালো জিনিস দেখি তান সুবাহাল্লা বা মাসাল্লাহ যে বলতে হয় সেটা কি মুখ নাড়িয়ে বলতে হবে না মনে মনে বললেই যথেষ্ট আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন ওলা আকিম ও সালাত আল্লাহ জি সম্মানিত বোন আসলে জিকির জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা আর প্রত্যেক মুসলিমের উপরে অপরিহার্য যে সে অন্তরে মুখে বা কর্মে তার জিকির করা তার কারণ আল্লাহ আল্লা ফরুল্লা আনকাবুতের চল্লিশ নম্বর আয়তে বলেন ওয়ালা ওয়ালাদিকরুল্লাহ আকবাব। আল্লাহ জিকির স্মরণি হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাক রব্বুল আলমী সোনা করার একশো বান্ন নম্বর আয়তে বলেনি আদকুর কুমুরুনি ওয়ালাদ অতএব তোমরা আমাকে কি করো স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হও না এবং এবার সুরাহের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে ইমানদার করুন তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো তো এই জন্য বহু আয়াত এবং হাদিস রয়েছে যেখানে আল্লাহ তালা মানুষদেরকে এ বিষয়ে বলেছেন সতর্ক করেছেন যে কি করবে সে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনকে স্মরণ করবে

তখন আল্লাহ রসুল আলি বললেন তোমার জিব্বা যেন সর্বদা আল্লাহর জিকেরে শিক্ত থাকে হাদিসটি তিরমিজির এবং হাদিসটি শাহিদ তো এই ধরনের বহুত হাদিস রয়েছে যা জিক করার ফজিলত পাওয়া যায় এবং সেখানে ঠোঁট নড়াচড়ার কথাও বলা হয়েছে এটা যেমন হাদিসের মধ্যে সানাবি হরায়ত রাজিয়াল কাল قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم بولن ايمن دوتي كلمه আছে যা জিবার উচ্চারণে হালকা এবং ওজনের পাল্লায় অত্যন্ত কালেমা দুটি রহমানের কাছেও খুব প্রিয় দুটি কালেমা হলো সুবহান আল্লাহ ও বেহানদিহি বা সুবহা সুবহান আল্লাহ ও বেহানদিহি এবার আরও হাদিস রয়েছে যেমন হাদিসের মধ্যে ইসলামান কাল আহ সুবহান আল্লাহ ও বেহানদি গোরে সাতলাহ নাকলা তুমি জেন্না যে ব্যক্তি সুবহান আল্লাহ পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয় হাদিসটি সাহি তো এই ধরনের প্রত্যেকটি হাদিস যেমন মান কাল আসুফ হান আল্লাহ আদিম ও বেহান্দি গোরে সাদ আল্লাহ নাকলাতুন ফিল জান্না যে ব্যক্তি সব হানাল্লাহি আল আজিম হবে হানজি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুরি গাছ লাগানো হয় এই ধরনের বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দ এসছে তো এখানে বলা হয়েছে যে ব্যক্তি পাঠ করে মান কাল তো এই পাঠ করা বলতে এখানে ওলামা কামগঞ্ একটি কথা পরিষ্কার বলেছেন চাহে কোরআন মাজিদ হোক বা দিক রাজকারের ক্ষেত্রেই হোক যেমন ফরজ নামাজের পর জিকে রাজগার করা কোরআন মজিদ পাঠ করা ইত্যাদি সময়ে যদি কেউ শুধু মনে মনে জিবা না নড়িয়ে ঠোঁট না নড়িয়ে যদি শুধু সে মনে মনে পড়ে তাহলে তাকে পাঠ করা বলা হয় না বরং জিকে রাজকার এবং কোরআন মজিদ তেলাওয়াত করার ক্ষেত্রে তাকে অন্তরের সাথে সাথে ঠোঁট দুটি নাড়িয়ে পড়তে হবে তাহলে সে সবের ভাগিদারি হবে আর যদি ঠোঁট না নড়িয়ে এমনি মনে মনে পাঠ করে তাহলে সেটাকে পাঠ করা বা কোরআন মজিদ পড়া বলা হয় না সেটাকে অন্য ভাষায় আমরা বলি তাকে রিসার্চ করা বা সে বিষয়ে চিন্তা ভাবনা করা ইত্যাদি বলা হয় কিন্তু যে জায়গায় পড়তে বলা হয়েছে যে জায়গায় পাঠ করতে বলা হয়েছে সে জায়গায় দুটি ঠোঁট নড়িয়েই আপনাকে পড়তে হবে তাহলেই সে সব পাওয়া যাবে তার স্বভাব পাওয়া যাবে না কথাই ওরামগঞ্জ স্পষ্ট ভাষায় বলেছেন বাকি থাকলেও কোনো ভালো জিনিস দেখলে যে বলতে বলা হয়েছে সেটাও ঠোঁট নাড়িয়ে বলতে হবে যেন সে ব্যক্তি শোনে যে না আহ্লাহ বা আল্লাহ বলল এটাই উচিত তবে যদি মনে মনে যদি মাসা বলে তাতে কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলমের সহ সালাম আলিকুম ও রহমতুল্লাহি